সিকিমের রংপো, সিংথাম এবং মল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনডিআরএফের তিনটি দল। সিংথামে একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফের দল। রংপুর থেকে সিংথামের রাস্তা খুলে দেওয়া হয়েছে। এখনও সিকিমে আটকে রয়েছেন প্রায় 5,000 পর্যটক। তাদের পাহাড় থেকে নিচে নামিয়ে আনছেন উদ্ধারকারীরা। অনেকে ঘুরপথে শিলিগুড়ি নেবে যান। এদিকে পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা ঠিক করতে আরও 2 সপ্তাহ লাগবে। দিনরাত রাস্তা সারাইয়ের কাজ করছেন সেনা এবং পূর্ত দপ্তরের কর্মীরা। আহতদের চিকিৎসা চলছে।